গাই থেকে ঘরের ভিতরে কে আসলো, তো এতক্ষণ দরজা খুলস নাই কে, আমি কেউ নাই, আমি তো আমতা করতেছি। তো ওরা আবার দেখে হলো যে খালি নিছে ওই ছেলেরা এই ডাকাটা, ওরা ওরা বাইর করে, বাইর করে দুই গাল ধরে থাপড় মারে, মারার পর কয় কি এই তুই এনে কী করস, কয় আমি তো এনে ইচ্ছা করে আসি না, আমি তো ভাবির কারণে আসছি। হাই বন্ধুরা, কেমন আছো? আমার নাম অত্রিজা, আমি আপনাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করবো। আর সবার প্রথমে আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমার জীবনের কিছু গল্প আমি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা একটু মানে সতর্কভাবে চলেন, তার জন্যে শেয়ার করি। তো অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শুনবেন আর আমার জন্য দোয়া করবেন। তো আমার বিয়ে হয়েছিল প্রায় মানে 1 বছরের মতোই বিয়ে হয়েছে। তো আমার স্বামী আর কি দূরেই থাকতো, মাঝে মাঝে আসতো বাড়িতে, আসতো যখন এরকম মনে করেন একদিন থেকে চলে যেত, সপ্তাহে 2 দিন থাকতো, মানে বেশিরভাগ ওই জায়গায় থাকতো, ওই জায়গায় রুম নিয়ে ওই জায়গাতেই থাকতো। থাকা মানে তাও তো ওই জায়গায় যাইতে যাইতে অনেক সময়, তাও মিনিমাম আপনার 9 ঘন্টা লাগতো, 9 বা 8 ঘন্টা। তো প্রতিদিন তো এইভাবে যাতায়াত করা সম্ভব না, আর আমিও গ্রাম অঞ্চলেই থাকতাম একটু, তারপর ওর খুব কষ্ট হয়ে যেত। এর জন্য চিন্তা ভাবনা করি কি মানে আর কি বাড়িতে থাকবো না, ওই জায়গায় থাকবো, সপ্তাহে এখানে আসবো। তো এরকম এরকমই থাক করতে থাকে ওইদিন থেকে যাতায়াত করে। তো আমার এরকম বাড়িতে সব কিছু ডিশের লাইন দেওয়া যায়, ওয়াইফাই লাইন দেওয়া যায়, যাতে আমার কোনো কষ্ট না হয়। আমি সবসময় এইসব নিয়ে ব্যস্ত থাকি, বাড়ির কাজকর্ম করি, আমার শ্বশুর আছে, তো আর কেউ নাই। তারপর এরকম করতে করতে এরকম একটা ডিশের লোকের সঙ্গে আমার আর কি আলাপ হয়ে যায়, এরকম সবসময় আর কি কয় যে ভাবি তোমার না দেখতে খুব সুন্দর লাগে, খুব কিউট তুমি, এরকম সবসময় বলতো। এই যে ধরেন গিয়ে বলতো যে ভাবি তোমার আজকে না তোমাকে এই শাড়িটা তো খুব মানাইছে, তা আমি কই হ্যাঁ মানাইছে তো কে হয়েছে, এরকম আর কি সবসময় আমার দেখলেই খালি কেমন জানি করতো আর কি, আমার দিকে তাকিয়ে থাকতো, মানে এমনভাবে তাকিয়ে থাকতো যে মনে করেন যে ওর আমি ক্রাশ। তো আমি আবার মানে ওর বিষয়ে পাত্তা দিতাম না, যে না এটা তো খারাপ দিকে চলে যেতেছে, আমি কিছু সময় না আবার ওর দিকে আর কি মন আমার চলে যেত, তখন আমি আবার মনটা আবার ঘুরে নিতাম, তাই না ওর সঙ্গে এটা কেমন দেখা যায়, আমি চিনি না জানি না, মানে মনটা আবার মানে ঘুরে আবার আবার ফেরত নিয়ে আসি, মানে অন্যদিকে চিন্তা ভাবনা করার থেকে না করা ভালো, এটা করে আমি আবার মনে করুন ঘুরে আসি। তো এরকম সবসময় আমার মানে এরকম কথা বলতো যে এইভাবে তোমার না দেখতে না অনেক সুন্দর লাগে, হ্যাঁ তুমি আমার সঙ্গে কথা বলো না কেন। তো এরকম করতে করতে ও আস্তে আস্তে একদিন আমার নাম্বারটা নিয়ে নেয়, তো আমরা কথাবার্তা বলতে থাকি, ফোনে প্রায় সময় কথা হয়। এই যদি মাঝে মাঝে যদি বলি এই ডিশের আজকে এই চ্যালেঞ্জ নাই বা ওই চ্যালেঞ্জ নাই, আচ্ছা ঠিক করে দিয়ে যাও, ও যদি হাজার যদি কাজও থাকতো ওই কাজ ফেলা রেখেও আমার কাছে চলে আসতো, যে দেখি যায় কী সমস্যা, এ মানে 2 মিনিটও দেরি করে না, ওর সাথে সাথে চলে আসে, এসে এসে ঠিক করে দেওয়া যায়। যদি বলে এই ওয়াইফাই আজকে নেট পাইতেছে না, তুমি বাসায় আসো, ওর সাথে সাথে চলে আসতো, মানে কোনো মুহূর্তে ওর দেরি করতো না। তো আমার আস্তে আস্তে ওর প্রতি না মানে আগ্রহ দেখে যায়, যে আমার যখন যেই টাইমে বলি ও তখন ঠিক সেইভাবে চলে আসে, মানে একটুও দেরি করে না, তাহলে তার প্রতি আমার আগ্রহ জাগে না। তো আস্তে আস্তে এরকম 2-3 মাস আর কি ওর সঙ্গে আমার ভালোই আলাপ আলোচনা হয়, মানে ওর সঙ্গে আমার খুবই মানে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। তো
একদিন রেড করে আসছে, আশা করলাম কি এই তুমি আমার দিকে তাকিয়ে থাকো কেন, ভাবি তোমার না আমার খুব ভাল লাগে, তাই ভাল লাগে দেখে তাই বলে এবার তাকিয়ে থাকতে হবে। আমি এবার এটা করি, হ্যাঁ তোমার খুব ভাল লাগে তাই আমি তাকিয়ে থাকি। পরে আমি কই ঠিক আছে, পরে কই আজকে না তোমার এই ভিজা চুলে খুব সুন্দর লাগতেছে। আমি কই লাগবেই তো। পরে এই বেলা হয়ে যাওয়ার সময় না আমার জড়া ধরে একটা কিস করে দেওয়া যায়। আমি ভাবি যে এইটা আমার সঙ্গে কী করলো, আমি ধরো কখনো আশাই করি নাই, মানে মনটাই আমার পুরো চেঞ্জ করে দিছে। আমার সারা রাত্রিও আর ঘুমায় নাই, শুধু ওর কথাই ভাবতাছি। তো পরের দিন মানে আমার ডিশের লাইনের সমস্যা নাই, ওয়াইফাই লাইনের সমস্যা নাই। তারপর ও আবার করে আমি আবার করে ফোন দিই, আমি তুমি বাসায় আসো। পরে আসে, আসার পরে আমি কই কি যে আচ্ছা তোমার কি সত্যি আমার খুব ভালো লাগে, হ্যাঁ ভাবি তোমার না সত্যি খুব ভালো লাগে, তুমি আমার। পরে আমি কই তুমি কালকে আমার সঙ্গে এটা করলো কে, কই করছি আমার মানে ভিতরে যে আবেগটা এটা আমি থামাইতে পারতেছি না, তোমার দেখা তোমার এত সুন্দর লাগতেছে বলার বাইরে। আমি কই সে তো বুঝছি, ঠিক আছে সমস্যা নাই, তোমার সঙ্গে আমার যেটা কথা তুমি না আজকে আমার সঙ্গে থাকবে। আমাকে কি আমাকে কি এরা এরে কী করলো, আমাকে কি মানে থাকবো আজকে কয় না, যদি অন্য কেউ দেখে ফেলে, দেখে ফেলার কোনো কারণ নেই, তুমি আমার সঙ্গে থাকবা খুব সকালে মানে 4টার দিকে তুমি চলে গেলো, ঠিক আছে। আর এই কয়ে ও আর কি এরকম আমার সঙ্গে থাকে, এক রাত থাকে, খুব ভালো আমরা রাত কাটাই। আমি আরও কই কি আমি তো আমার মনের আবেগটা তো আমি বুঝাতে পারি না, তোমার ভাই থাকে ওই জায়গায় আমি থাকি এই জায়গায়, আমার মনের আবেগটা আমি মেটাতে পারে না, তার জন্য আমি তোমারে আর কি এটা কইছি। কথাতে সমস্যা কি, তুমি যখন বলবো আমি তখনই তোমার কাছে চলে আসবো, সমস্যা নাই। তো আমার সঙ্গে সারা রাত খুব এনজয় করে, আমিও খুব এনজয় করি, কারণ আমার তো এটা প্রয়োজন, আমার তো এই প্রয়োজনটা তো মেটাতে পারে না, তার জন্য আমি এই সারা রাতের সঙ্গে রাত কাটাই, খুব ভালো এনজয় করি। এরকম ওই আর কি সব কিছু খুলে টুলে ও খুব এনজয় করে। তারপর ও আর কি এরকম করে করার পর ওই 4টার দিকে চলে যায়। তো এরকমই আমরা বেশ কিছুদিন এভাবে দুজনে খুব ভালো মেলামেশা করি। ও মানে মানে বাইরের কোনো লোক মানে টের পায় না। তো এরকমই হঠাৎ এরকম দিন যাইতে যাইতে হঠাৎ না মানে মানুষের কানে সরাসরি হয়ে যায় যে আমাদের দুজনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। ও মানে আমি যখন ডাক দিই তখন ও চলে আসে, হাজার কাজ থাকলেও মানে পাত্তা দেয় না, ও আমার কাজের মধ্যে যখন ডাকি তখন চলে আসে। মানে মানুষের ভিতরে না একটা মানে মানে যে মানে জায়গা জায়গা থাকে যে আরে ওর কিরে ওর বিষয়ে এত পাত্তা দেয় কী কারণে, তেলে মনে ওদের মধ্যে কিছু আছে। তো এরকমই মানুষের মানে গ্রামাঞ্চলের মানুষ তো বোঝেনি, একটু কথা থেকে আর একটু কথা বেশি ছড়া দেয়। তাতে একদিন আমার শ্বশুরে মানে মানে ও আমার সঙ্গে রাত কাটাতে থাকে, একদিন আমার শ্বশুর দেখে ফেলে, দেখে ফেলার পর না পরে উনি আবার করে কি আস্তে আস্তে দরজাটা লাগাইয়া মানে বাইরের থেকে দুইটা সিট কারিয়ে নিয়ে তালা মেরে দেয়। তো ওনার ছেলেরা ফোন দেয়, ফোন দেওয়ার পর মানে 10টার দিকে ফোন দেয়। তো ও আবার মানে 10টা না 12টার দিকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে যে এনে লাগতো আপনার 9 ঘন্টা, ওই 9 মনে করেন যে 3-4 ঘন্টার মধ্যে ও মানে চলে আসছে। আসার পর আমরা তো এদিকে মিলামেশা করতেই আছি, ও তো 4টার সময় যাইব, আমার আমার স্বামী আবার 3টার মধ্যে চলে আসে, আসার পরে বাইরে অপেক্ষা করতে থাকে যে কখন দরজা খুলবে। পরে তাই না আমি তো দরজা খুলতেছি না, তো পরে ওরা মানে আর ধৈর্য না ধরে ডাকতেছে, এত রে ডাকতেছে কে কী হয়েছে, হ্যাঁ আমার মনের ভিতরে তো একটা মানে ভয় ঢুকে গেছে, কিরে কী হলো। পরে আমি আর দরজা খুলি না, ভয়ে আর এতক্ষণ পরে কইতেছে এই আমি তো দরজা ভেঙে ফেলুন,
কই না তারপর যে ভেঙে ফেলো পরে যে দেখে ফেলো পরে আমি ইকুই আবার আবার খাট নিচে ঢুকা থে দিই আর গাই তুই কার ঘরের ভিতরে কে আসলো তুই এতক্ষণ দরজা খুলস নাই কে কেউ নাই আমি তো আমতা করতেছি তো ওর আবার দেখে ফেলো যে খাড়ে নিচে ওই ছেলেরা এটা কেন ওরা বাইর করে বাইর করে দুই গাল দিলে থাপর মারে মারার পর কয় কি এই তুই এনে কী করস কয় আমি তো এনে ইচ্ছা করে আসি না আমি তো ভাবির কারণে আসছি ওরা কয় কি তুমি এনে ডাকছো আমি আমি কি আমার ইচ্ছাতে ডাকছি ও তো আমার পছন্দ করে তাই বলে আসছে পরে অনেক মারধর করে আমার সামনেই পরে ও চলে যায় চলে যাওয়ার পরে আমার বাবার ফোন দেয় কয় আপনি এখানে আসেন আপনি মেয়ে এসে এসে কাহিনী করছে আপনি এসে আপনার মেয়েরে নিয়ে যান আপনি মেয়ের আমি এক্ষণ ডিভোর্স দিব আপনি এক্ষণ নিয়ে চলে যাবেন কয় যে কয় কী হয়েছে ওই কী হয়েছে আপনার আমি পরে ভেঙে বলতেছি আপনি আসেন তারপরে আসে আসার পর ডিভোর্স কাগজ দেয় আমার নিয়ে যেতে পারে পরে আমার বাবা ওই জায়গায় নিয়ে যায় না কয় তোর জন্য আমি এনে ছুটে হয়েছি তো তারপর আমার গ্রামের বাড়ি তো আমি তোর জন্য ছুটে হবো এটা কী করে সম্ভব তুই যেন খুশি থাক তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই পরে আমি কই যে আমি এখন আমি কই থাকি তখন আমি ছেলেটার ফোন দিই ছেলেটাকে আমি কি তোমার কাছে ইচ্ছা করে গেছি আমি তো তোমার ব্যবহার করার জন্য গেছি এছাড়া তো আমার ওই যাওয়ার কোনো উদ্দেশ্য নেই আমি তোমার ইউজ করার জন্য গেছি তো তুমি আমার ফাঁদে পড়ছো তার জন্য আমি তোমার ব্যবহার করছি আমি তাই বলে কি আমি তোমার মতোটা নষ্ট মেয়ের সঙ্গে আমি এই এই ফাঁদে পড়বো আমি তোমার বিয়ে করবো এটা তুমি কখনো ভাবছো কি করে এটা তোমার পরিকল্পনায় তো আসাই ঠিক না কারণ তুমি একটা বিবাহিত মেয়ে আর তুমি যেহেতু আমার সঙ্গে রাত করাতে পারছো তুমি আরেকজনের সঙ্গে রাত করাতে পারবে এইসব কথা বলে আরও নানান ধরনের খারাপ খারাপ কথা বলে তারপর আমি আমার মনে এমন একটু কষ্ট হয়ে যায় যে আমি যারে ভালোবাসছিলাম সেও আমাকে কাঁদালো আর তার জন্য আমার সংসারটা ভাঙলো এদিকে এইগুলো ওগুলো সেইগুলো ওগুলো তারপরে আমি এইসব চিন্তা ভাবনা না করে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে আমি ঢাকায় ওর সঙ্গে সেটেল হয়ে যাই পরে আমি আস্তে 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 একটা ছোটোখাটো জব করি তো এই নিয়ে আমি দিন কাল কাটাতে থাকি তো তে এটাই বলবো যে আমার মতো বন্ধুরা এরকম ফাঁদে কেউ পড়বেন না আর আমি যেভাবে আমার সংসার দেখাইলাম এভাবে কেউ খায় না কারণ সংসার এসে সব থেকে বড়ো সংসার থেকে বড়ো আর কিছুই নাই কারণ মা বাবা খুবই বিশ্বাস করে এই সংসারের মধ্যে জড়িত যারা দেয় যে একটা গাছের ছাতি হিসেবে একজনের হাতে তুলে দেয় তাতে যে নিজের ছাতিটা কখনো ভেঙে ফেলার চেষ্টা করবেন না আশা করি আরও শক্ত করে ধরে রাখার চেষ্টা করবেন তো আমার কথা এটাই যে কখনো আমার মতো লোভে কেউ পড়বেন না যেটুকু পাবেন সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে